কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর তুলুয়ায় কারাগারে দাঙ্গায় 51 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 20 জন। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে দাঙ্গার সময় কারাগারের ভেতর আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। কারাগারের একজন মুখপাত্র এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বলেন, তুলুয়া শহরের আইএনপিএসি কারাগারে হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত। আমি কারা প্রধান টিটো ক্যাস্টিলানোসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। জানা যায় আইএনপিএসসি কারাগারে মোট কয়েদের সংখ্যা 1267 জন। কারাগারে যে ব্লকে আগুন ধরানো হয়েছিল সেখানে ওই সময় ছিলেন 180 জন কয়েদি। এর আগে 2020 সালে করোনা মহামারীর সময়ে রোগ থেকে সুরক্ষার দাবিতে বিক্ষোভ হয়েছিল কলম্বিয়ার বিভিন্ন কারাগারে। সে সময় কারারক্ষীদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছিলেন প্রায় 24 জন কয়েদি।